ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আজকে আর্গুমেন্ট নিয়ে আমরা কিছু কাজ শিখব, সেগুলো খুব ইম্পর্টেন্ট, আর্গুমেন্টগুলো খুব কাজে লাগে। সেই বিষয়ে আমরা কিছু আর্গুমেন্টগুলো ইয়ে করব। সেটা হচ্ছে এক্স এক্স আর্গুমেন্ট, এক্স আর্গুমেন্ট অ্যান্ড এক্স এক্স আর্গুমেন্ট কীভাবে কাজ করে সেই বিষয়গুলো আমরা দেখি। তো একটা ফাংশন নিয়ে আমরা ডেফ ডেফ নামে একটা ফাংশন নিই, নাম দিলাম অ্যাবি। এখন এখানে আমরা যদি আচ্ছা ভ্যালু পরে পাস করি, তো এখানে যদি আমরা একটা ভ্যালু পাস করি, দিলাম আইডি, আইডি নামে একটা আর্গুমেন্ট দিলাম, আরেকটা দিলাম জিপি, সরি নেম দিয়ে দিই নেম। তো এখন যদি এটাকে আমরা এ করি, প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট হচ্ছে প্রিন্ট, আইডিতে যেহেতু আমরা পাস করব আমাদের এই ইন্টিজার, সেই কারণে আমরা দিয়ে দিই আইডি, পরে দিতে হবে কমা নেম, দ্যাটস ইট। এখন এইখানে আমরা কি করব, অ্যাবি সরি অ্যাবি অ্যাবি যে ফাংশনটা তৈরি করছে সেটা আমরা কল করলাম। এখন আইডিতে যদি আমরা পাস করি 10, নেমে যদি দিয়ে দিই, এটা যেহেতু স্ট্রিং নাম্বার দিব আমরা এখানে আনসার রুল, এটা দিলাম। এখন যদি এখানে আমরা প্রিন্ট করি, আগেরটা ক্লিয়ার করে নিই, পাইথন অ্যাপ ডট পাই, এখন দেখেন এটা আউটপুট দিচ্ছে, সঠিকভাবে আউটপুট দিচ্ছে। কিন্তু এটা তো বারবার এখানে আমার যতবার এখানে ইয়া দিব ভ্যালু পাস করবো, ততবার এখানে আমাদের আর্গুমেন্ট দিতে হচ্ছে। যতবার এখানে মনে করেন যে আরেকটা আর্গুমেন্ট বাড়ালাম, মনে করেন যে এখানে যদি দিয়ে দিই জিপি 3.7, মনে করুন যে এটা জিপিএ, এটা নাম দিলাম জিপিএ, এটা যদি দিয়ে দিই কমা জিপিএ, তো এটার সাথে আমাদের কি করতে হবে, এখানে যদি প্রিন্ট করি জিপিএ, তাহলে এটা আমাদের বারবার আর্গুমেন্ট দিতে হচ্ছে। যতবার আমরা ভ্যালু দিচ্ছি ততবার আমাদেরকে এখানে আর্গুমেন্ট দিয়ে দিতে হচ্ছে। তো এই প্রবলেম থেকে আমরা কীভাবে সলভ পেতে পারি, এখানে যতবার আমাদেরকে প্রিন্ট করে সব কিছু ঠিকঠাক দেখাচ্ছে, তো এটা সলভ করার জন্য এইটা আমরা যে কাজটা করতে পারি, তো এইগুলা কেটে দিই প্রিন্ট থেকে। এখানে আমরা যে আর্গুমেন্টটা দিছি, এখানে জাস্ট যদি স্টার দিয়ে দিই, স্টার্স স্টার্স সিম্বলটা যদি এখানে দিয়ে দিই, সাথে এখানে একটা আমরা নাম দিয়ে দিলাম, ইকুয়াল আমরা নামে দিলাম, নামে নাম নামে একটা ইয়ে দিলাম। তো এখন যদি নামটা প্রিন্ট করি, সেমভাবে কিন্তু আমাদের এই ভ্যালুগুলো এখানে প্রিন্ট করে দেখাবে। এখন যদি আমরা রান করি, এখন এখন দেখেন সব কিছু আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো এটা কিন্তু আমরা ভ্যালুটা পাচ্ছি টাপল আকারে, টাপলের মতো আমাদেরকে ভ্যালুটা দিচ্ছে এখানে, আউটপুট দিচ্ছে। আপনারা দেখছেন টাপলে কীভাবে কাজ করে, আমরা এগুলো অলরেডি আমরা কাজ করে আসছি, এগুলো আপনারা জানেন। তো এটা হচ্ছে আপনার মানে এক্স আর্গুমেন্ট, মনে করেন যে আপনি এখানে যত খুশি আপনি ভ্যালু দেন, কোনো সমস্যা নাই। এখানে যদি আমি আরও দিয়ে দিই, এখানে একটা স্ট্রিং পাস করলাম আরিফ, যতবার এখানে আমরা এ করব, কল করব, ততবার আমরা ভ্যালুটা পাইতাছি, সব কিছু পাইতাছি। তো এটা আমাদের এখানে বারবার এখানে আমাদেরকে আর্গুমেন্ট পাস করার দরকার নাই। তো এখানে চাইলে নামের সাথে আপনি কী চান, কোন কোন ইন্ডেক্সের ভ্যালুটা চান, সেটাও আপনারা সিঙ্গেলভাবে প্রিন্ট করতে পারেন। এখন যদি দিয়ে দিই যে 0, তাহলে আমাদেরকে এই যে এই 10টা প্রিন্ট করে দেখাবে, শুধু 0 নাম্বারের একটা এই ভ্যালুটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এখন দেখেন শুধু 10 আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আপনারা বুঝলেন যে এক্স আর্গুমেন্ট কীভাবে কাজ করে। আর এখন যদি আরেকটা জিনিস নিয়ে কাজ করি, এখানে মনে করেন যে আমি আচ্ছা এইগুলো দরকার নাই, যেভাবে আছে সেভাবে থাকুক, এটা আমরা এইভাবে করব না। মনে করেন যে এখানে দিছি 10, 10টা যদি আমরা বলে দিই আইডি, আইডি ইকুয়াল 10, এটা যেহেতু ইন্টিজার সংখ্যা আমাদের স্ট্রিং তো ইয়ার দরকার নাই, আমাদেরকে এখানে কোটেশন দরকার নাই। তো এটা যদি বলে দিই নেম, মানে এখন আপনাদেরকে আমি দেখাবো আর কি, মানে এক্স এক্স আর্গুমেন্ট কীভাবে কাজ করে সেই বিষয়টা দেখাবো। তো নেমের মাঝে রাখলাম আমরা, ও এখানে ইকুয়াল দিতে হবে, নেম ইকুয়াল আনসার ওন, মানে আমার নামটা রাখলাম। এখানে যদি দিয়ে দিই জিপিএ, জিপিএ
ইকুয়াল জিপিএ। তো এখানে যদি বলে দেই চেন, এই নেমটা কেটে দিই, এত কিছু দরকার নাই। তো এখন যদি এটা এইভাবে প্রিন্ট করি, এখন কিন্তু এইভাবে আমাদের এটা প্রিন্ট হবে না, মানে আমাদেরকে আউটপুট দিবে না, এটা এরর আসবে। হ্যাঁ দেখেন, টাইপ এরর আসছে। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে যে একটা মানে এক্স আর্গুমেন্টের জন্য আমরা একটা স্টার পাস করছিলাম, এখন এখানে ডাবল আর মানে ডাবল স্টার পাস করব। মানে এইভাবে যদি আমরা মানে ডিকশনারি আকারে যদি আমরা ভ্যালু পাস করতে চাই, মানে কিওয়ার্ড ধরে, মনে করেন যে এখানে আইডি ধরে, এখানে কল করা হবে আইডি ধরে, এখানে কল করা হবে নেম ধরে। তো আমরা যেহেতু পুরো এটাই আমরা মানে আউটপুট দেখতে চাচ্ছি, এই কারণে আমরা শুধু নামটাই আমরা এখানে এ করলাম। তো এখানে শুধু নাম দিয়ে দিলাম, আপনার ইচ্ছা মতো একটা নাম দিবেন, সমস্যা নাই, শুধু এখানে স্টার দুইটা দিলেই হবে, তারপর আপনি যা ইচ্ছা তা দেন, কোনো সমস্যা নেই। এখন যদি এখানে প্রিন্ট করি আউটপুট মানে রান করি, তাহলে দেখেন আউটপুট দেখাচ্ছে আমাদের ডিকশনারি আকারে, ডিকশনারি ফর্ম্যাটে আমাদেরকে আউটপুটটা দেখাচ্ছে। তো এখানে চাইলে আমরা যে এটা আছে নামটার ওই দেখছেন, আপনাদেরকে দেখাইছি যে মানে এক্স আর্গুমেন্টের কীভাবে করতে হয়, একটা স্টার দিয়ে কীভাবে মানে ইন্ডেক্সের ভ্যালুটা দেখতে হয়। তো এটাও আমরা এইভাবে সেমভাবে এইভাবে দেবো, স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যদি এখানে যেহেতু আমরা মানে কিওয়ার্ড ধরে আমরা এখানে কল করতে হই ডিকশনারিতে, আপনারা দেখছেন। তো এখানে যদি দিয়ে দিই আইডি, আইডি যেহেতু ইন্টিজার, সরাসরি আইডি দিয়ে দিই। তো এখন কিন্তু আমাদের আইডিটা প্রিন্ট করার কথা, সরি। আচ্ছা এটা আমাদের কি করতে হবে, এইভাবে না, কোটেশনের ভিতরে দেওয়া দিই। এখন যদি দিই আইডি, তাহলে আমাদেরকে কি করবে, শুধু আইডিটা প্রিন্ট করে দেখাবে। এখন শুধু আইডিটা প্রিন্ট করে দেখাচ্ছে, যদি এখানে নেম বলে দিতাম যে আমাদেরকে নেমটা প্রিন্ট করে দেখাও, তাহলে আমাদেরকে কি করবে, নেমটা প্রিন্ট করে দেখাবে। এখন দেখেন, আগের বার দেখছিলাম আমরা আইডি মানে রান করে দেখছিলাম, আউটপুটটা দেখছিলাম, এখন দেখেন নেমটা আমরা পাচ্ছি। তো এখানে আর্গুমেন্ট কীভাবে কাজ করে, মানে এক্স আর্গুমেন্ট কি আর এক্স এক্স আর্গুমেন্ট কি, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এক্স আর্গুমেন্টের জন্য মনে করেন যে এখানে আপনি যা ইচ্ছে তা ভ্যালু দিয়ে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটা স্টার দিতে হবে। আর যখন আপনারা দিবেন এক্স এক্স আর্গুমেন্ট, মানে কিওয়ার্ড দিয়ে কল করতে হবে এমন কোনো আর্গুমেন্ট দেয়, তাহলে আমাদের কী করতে হবে, দুইটা মানে স্টার সিম্বল দিতে হবে, তারপরে একটা নাম দিয়ে দিলেন, সমস্যা নাই। তো কিওয়ার্ড মানে আর্গুমেন্ট কি, মনে করেন যে এখানে যে ভ্যালুটা পাস করছি, টেন দিছি, টেনটা রাখছি আমরা আইডি নামে একটা ইয়াতে রাখছি, তার আইডি কিওয়ার্ডে রাখছি, তারপরে নেম দিছি, নেম একটা কিওয়ার্ড নিয়েছি, নেমের ভিতরে একটা স্ট্রিং পাস করে দিছি, নেম জিপিএ দিছি, মানে ডিকশনারির মতো। তো যখনই এইভাবে দেবেন তখন আপনাদের দুইটা সিম্বল দিতে হবে, আর যখন মনে করেন যে সরাসরি নেম থাকবো, মানে আইডি থাকবো, নেমটাই থাকবো, জিপিএ থাকবো, এখানে কোনো মানে এটার কোনো থাকবে না, মানে কিওয়ার্ড থাকবে না, তখন কিন্তু আপনারা একটা স্টার দিলে হবে। আর যখন মনে করেন যে আপনার দুইটা থাকবো মানে কিওয়ার্ড থাকবে, তখনই মনে করেন যে আপনার দুইটা স্টার সিম্বল এখানে আর কি আর্গুমেন্ট পাস করতে হবে। এটা আর কি এক্স আর্গুমেন্ট আর এক্স এক্স আর্গুমেন্টের ব্যবধান।